নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। মঙ্গলবার রূপাইছড়ি এলাকার একলব স্কুল পরিদর্শনে যান জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, সাথে ছিলেন এলাকার বিধায়ক শঙ্কর রায়। সাবরুমের রূপাইছড়ি একলব্য মডেল স্কুলটি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হবে, যেখানে জনজাতি অংশের 480 জন ছাত্রছাত্রী পড়াশোনা করবে। কিন্তু অনেক আগেই একলব্য মডেল স্কুলটি নির্মাণের কাজ শুরু হয়েছিল, অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হবার কথা। কিন্তু মঙ্গলবার জনজাতি কল্যাণ মন্ত্রী গিয়ে দেখেন নির্মাণ কাজ একরকম ভাবেই শেষ হয়নি। তাই তিনি ক্ষুব্ধ হয়ে কিভাবে কাজ করতে হয় এবং কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় সে বিষয়টি খুঁটিয়ে দেখেন। এদিনে করবুকের আরেকটি একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন, সেখানে সাথে ছিলেন মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। মডেল স্কুল পরিদর্শন শেষে তিনি মহকুমা শাসকের অফিসে বসে বৈঠক করেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ হবার বিষয় নিয়ে কথা বলেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একলব্য মডেল রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন সাইটে এখন আসি। আমার সাথে আছেন এলাকার বিধায়ক মাননীয় শঙ্কর রায় মহোদয়। তো এই স্কুলটা অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো হচ্ছে না। তার জন্য কী কারণে হচ্ছে না ত্বরান্বিত করার জন্য আমরা এখানে এসেছি এবং আগামী দিনে অতি সত্বর যাহাতে এটা করা হয় এবং 480 জন ছাত্রছাত্রী জনজাতি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যাতে এখানে পড়াশোনা করতে পারে, তার জন্য এখানে আজকে আমরা তদন্ত করে এসেছি। আমার সাথে আরও আছেন ডিএম সাহেব এই শালত্রিপুরা, তেমনি আমার ওইজি আছেন, বিডিওরা আছেন। তো কাজেই আমি চাই তাড়াতাড়ি এর সাথে, এরপরে আমরা আবার করবকে যাব, তারপর দুলুমাতে আর কি আছে এখানে যাব। এগুলি দেখে তাড়াতাড়ি জনসেবা যাহাতে আমরা নামতে পারি এবং বিশেষ করে টাউন স্টুডেন্ট পিপল যে উদ্দেশ্যে অটলজি এটাকে প্রথম সূচনা করেছিলেন, এটাকে এখন অর্জুন মন্দাজির সাথে আলোচনার মাধ্যমে এটা অতি সত্বর সম্পূর্ণ করে বিশেষ করে জনজাতিদের শিক্ষা উন্নয়নের জন্য আমাদের মোদিজি এবং প্রফেসর ডক্টর মানিক শাহ চিফ মিনিস্টারের যে চিন্তাধারা এটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা আজকে এখানে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।